বুধবার ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে কাছাড় জেলার শালচাপড়ার টুকুর গ্রামে বাঁধ ভেঙে প্রচণ্ড গতিতে জল প্রবেশ করছে এতে আশেপাশে ঘরবাড়ি জলের নিচে টুকুর গ্রামে বাঁধ ভেঙে যাওয়া স্থানীয় লোকেদের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয় এবং অনেক লোক ঘরে আবদ্ধ হয়ে আছেন বাঁধ ভাঙার কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হতে দেখা যায় টুকুরগ্রামে বাদ ভাঙন পরিদর্শন করতে আসলেন বরখোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অভিজিৎ পাল জানান টুকুরগ্রাম বাঁধ বাদ ভাঙার কারণে অনেক মানুষ আটকা পড়ে আছেন ঘরের ভিতরে এবং অনেক মানুষ আশ্রয় নিয়েছেন অন্যত্রে অভিজিৎ পাল বলেন বাদ ভাঙার অনেক সময় হয়ে যাওয়ার পরেও প্রশাসন ও বিভাগীয় অধিকারিকদের এখনও ঘুম ভাঙেনি এবং প্রশাসন ও বিভাগীয় আধিকারিকদের পক্ষ থেকে এখনও খবর নিতে আসেননি বাদ ভাঙনে সংবাদ মাধ্যম মারফত অভিজিৎ পাল প্রশাসন ও জল সম্পদ বিভাগের আধিকারিকদের কাছে আবেদন করেন অতিসত্তর এলাকায় নিরাপত্তা বাহিনী সহ যারা আবদ্ধ হয়ে আছেন ঘরের ভিতর তাদেরকে উদ্ধার করার জন্য কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে এই টুকরপাড় অঞ্চলে ভয়াবহভাবে বরাক নদীর বিশেষ কাটাকাল নদীর থেকে আমার যে বান এনডির বান সেই বানটা ভেঙে গেছে এবং এই আশেপাশের যে অঞ্চল টুকোগ্রাম থেকে শুরু করে এত অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে তাই খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের বড়কোলা সম্মানীয় বিধায়ক মিজবাউল ইসলাম লস্কর সোহস জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা এখানে আসি এসে স্থানীয় মানুষের হাতে খোঁজখবর নেই এখন পর্যন্ত এই বান ভাঙার ফলে আজকে তিন চারটা বাড়ি জলের তলে চলে গেছে এবং এখানকার মানুষ প্রত্যেক মানুষ আজকে বন্যায় প্লাবিত হয়েছে আমি এই মাত্র জেলাধিপতির সাথে কথা বলার চেষ্টা করেছিলাম ওনাকে পাইনি আমি এসপিকে বলেছি যাতে অতি সত্তর এখানে পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয় নাহলে এই আজকে সন্ধ্যা হতে চলেছে সন্ধ্যার সময় এখানে আরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এখানে বান ভাঙছে এবং প্রচুর লোক এখানে সমাগম হবেন